আধুনিক বিশ্বের মানচিত্রে ইরান নামে যে রাষ্ট্রটি স্থান পেয়েছে, একসময় পারস্য সাম্রাজ্য নামেই এই রাষ্ট্রটি তৎকালীন বিশ্বে সুপরিচিত ছিল। শিল্প ও সাহিত্যের দিক থেকে এর খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা বিশ্ব জুড়ে। পারস্য সাম্রাজ্যের একটি ক্ষুদ্র রাজ্য হচ্ছে কোহে আরমান। চারিদিকে পর্বতমালা আর সবুজের সমারোহ মিলে কোহে আরমানকে দিয়েছে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। কোহে আরমানের সম্রাজ্ঞী মুহিবানুর একমাত্র কন্যা শাহজাদি শিরি, আর কারেয়ান অঞ্চলের এক সাধারণ পরিবারের সন্তান ভাস্কর ফরহাদ। প্রেম এক স্বর্গীয় অনুভূতি, অব্যক্ত যন্ত্রণা, অকথিত বাণী। প্রেমে বড় আনন্দ, প্রেমে বড় কষ্ট, এসব নিয়েই সমৃদ্ধ হয়েছে শাহজাদি শিরি আর ভাস্কর ফরহাদকে নিয়ে এক হৃদয় বিদারক প্রেম কাহিনী শিরি ফরহাদ। মালকায় আলম, একটি সংবাদ পেশ করার অনুমতি প্রার্থনা করছি। মঞ্জুর। সওদাগর পীরজাদা শহীদুল হারুনকে শাহি দরবারে হাজির করা হোক।
পার্শ্ববর্তী রাজ্যের এই সওদাগরের কাছে আপনার প্রিয় কন্যা শাহজাদী শিরির আদলে তৈরি করা একটি মূর্তি পাওয়া গেছে। শাহজাদী শিরির আদলে মূর্তি? জি মালকায় আলম, অবিকল শাহজাদীর মতো। সওদাগর, আমার কন্যা শাহজাদীর মূর্তি আপনি কোথায় পেলেন? একজন ভাস্কর আমাকে উপহার দিয়েছেন। কোহিস্তান রাজ্যের শাহজাদীর মূর্তি বানিয়ে আপনাকে উপহার দিয়েছে? গুস্তাখি মাফ করবেন মালকায় আলম, আমি জানতাম না এ মূর্তি আপনার কন্যা শাহজাদীর আদলে তৈরি। সওদাগর, যাই বলুন না কেন, আপনার কাছে শাহজাদী শিরির মূর্তি পাওয়া গেছে। এই অপরাধে আপনার গর্দান নেব, তবে একটি শর্তে আমি আপনাকে মুক্তি দিতে পারি। কি শর্ত মালকায় আলম? আপনি যদি ওই ভাস্করের নাম ও ঠিকানা বলে দেন, তাহলে আপনাকে দেব নিঃশর্ত মুক্তি। মালকায় আলম, যদি আমার গর্দান যায় যাবে, তবু আমি আপনার শর্তে রাজি নই। কেন? নিজের জীবন বাঁচানোর জন্য, নিজের মুক্তির জন্য একজন গুণী শিল্পীর জীবনের অবসান ঘটুক, তা আমি চাই না। আপনি আমার গর্দান নিয়ে নিন মালকায় আলম। সওদাগর, একজন শিল্পীর প্রতি ভালোবাসা এবং আপনার সৎ সাহসের জন্য আপনাকে নিঃশর্ত মুক্তি দিচ্ছি। শুকরিয়া, শুকরিয়া। দীর্ঘজীবী হোক কোহিস্তান রাজ্যের মালকায় আলম, দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। সিপারশালার, বিনা অনুমতিতে শাহজাদীর মূর্তি বানিয়ে ভাস্কর অপরাধ করেছে, তাকে গ্রেফতারের ব্যবস্থা করুন। শিরি, 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 শিরি। কে তুমি? তোমাকে কেন বারবার স্বপ্নে দেখছি? তুমি কেন আমাকে বারবার স্বপ্ন ডাকছো? শাহজাদী সাহেবা, কি হয়েছে আপনার? কিছুই হয়নি, স্বপ্ন দেখছিলাম। সেই একই স্বপ্ন? হ্যাঁ, সেই স্বপ্ন। আজর কণ্ঠ শুনেছি, হৃদয় সব আবেগ দিয়ে ডাকছে। স্বপ্ন তো স্বপ্নই। না পাপিয়া, আমার মন বলছে এই স্বপ্নের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। আমি এক্ষুনি প্রাসাদের বাইরে গিয়ে ওকে খুঁজব। ব্যাপার কি? চুপ, ব্যাপার দিয়ে তোর কাম কি? কি ব্যাপার? গোস্তাকে মাফ করবেন শাহজাদী সাহেবা, মালকায় আলমের হুকুম ছাড়া আপনাকে বাইরে যেতে দিতে পারি না। আসসালামুআলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুভ সকাল। শুভ সকাল। নিশ্চয়ই আপনি সেই পুরনো আরজি পেশ করতে চান? জি, আজ সূর্য ওঠার সাথে সাথে এক যোগ পূর্ণ হলো, কিন্তু আমার মনের আশা এখনো পূর্ণ হলো না। একটু বুঝিয়ে বলুন। যেদিন প্রথম আপনার প্রতি আমার ভালোবাসার জন্ম হয়েছিল, সেই শুভ দিন থেকে আজ সকাল পর্যন্ত সময় ঠিক 10, 2, 12 বছর। 12টা বছর যখন নীরবে পার করলেন, আরো 12টা বছর একইভাবে পার করতে পারবেন না? আলবত পারবো, তার আগে আমার বয়সের হিসাবটা একটু মিলেই নেই।
বয়স 69 পড়বে, আমার মুখে তো একটা দাঁতও থাকবে না। 69 কোনো বয়স হলো? প্রয়োজনে আমি আপনার জন্য 69,000 বছর অপেক্ষা করব, প্রেমের সব ইতিহাস ভেঙে দিব, তবু আমি আপনাকে চাই। এত দেরিতে ভাঙার দরকারটা কি? ঠিক কইছেন, দাঁতগুলো এখনি ভেঙে দি। শেরি, তুমি আমার একমাত্র কন্যা, কোহিস্তান রাজ্যের ভবিষ্যৎ মালকাই আলম, সব কিছু তোমাকে ভেবে চিনতে করতে হবে। আম্মিজান, রাজপ্রাসাদের একঘেয়েমি জীবন যাপন আমি হাঁপিয়ে উঠেছি। তাই বলে তুমি রাজকীয় নিয়ম ভঙ্গ করে প্রাসাদের বাইরে যাবে? আমি বুঝতে পেরেছি তোমার অবকাশ যাপনের প্রয়োজন। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অবকাশ যাপনের ব্যবস্থা করছি। আম্মিজান, হাতুড়ি দিয়া পাত্তর বাঁধতেছে, তুই জানিস না? আজ 12 বছর আমি তার প্রেমের অপেক্ষা আছি, আর কোন সময় তার দিকে যদি চোখ দেয় তোর হান আমি খাইয়া দেবো। কি বলছো? হ্যাঁ শাহজাদি সাহেবা, দেখতে হুবহু আপনারই মতো। আমাকে খবর দাওনি কেন? আমি তো দেখিনি, যখন জানলাম তখন সওদাগর মূর্তি নিয়ে চলে গেছে। কে সে যে আমাকে না দেখে আমার মূর্তি তৈরি করলো? একজন ভাস্কর, এই রাজ্যে সে বসবাস করে, চেষ্টা করলে অবশ্যই তাকে খুঁজে পাওয়া যাবে। আমি এখন কাকে খুঁজব? যে আমাকে স্বপ্নে ডাকে তাকে, না যে আমার মূর্তি বানিয়েছে তাকে? এমনও তো হতে পারে যে আপনার মূর্তি বানিয়েছে সেই আপনার স্বপ্নের মানুষ। হতেও পারে। পাপিয়া চলো তাহলে। ঠিক আছে, আমি এখনই সিপাহীদের প্রস্তুত হতে বলছি। শিরি, শাহজাদি সাহেবা ঘুরতে যাবেন, তোমরা এসো। জি চলুন। কি ব্যাপার, শাহজাদি গেল কোথায়? চল তো ওদিকে গিয়ে দেখি। জি চলুন। শিরি, সৃষ্টিকর্তা তুমি আমাকে সাহায্য করো। শিরি, 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 শাহজাদি কোথায় গেল, কোথায় খুঁজবো? শুক্রিয়া আল্লাহ, তোমার দরবারে লাখো শুক্রিয়া। আমি কি সত্যি সত্যি সে জায়গায় দাঁড়িয়ে আছি?
নিশ্চয় সে আশেপাশে কোথাও আছে। নিখুঁত ভাবে কে আমার মূর্তি বানিয়েছে? আমি কি তাহলে সেই ভাস্করের ঘরে দাঁড়িয়ে আছি? আমার স্বপ্নে দেখা মানুষটি আর ভাস্কর কি আলাদা আলাদা কেউ নাকি? আমি স্বপ্ন দেখছি না তো? যাকে ঘুমের ঘোরে দেখতাম সে আমার সম্মুখে। এই তো সে যাকে কল্পনায় দেখে আমি মূর্তি তৈরি করেছি, সে এখন জীবন্ত হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমার অন্তরে এতদিন যাকে ধারণ করেছি তাকে আমি এত কাছ থেকে দেখছি। যাকে পাথরে করেছি তাকে প্রাণ দিতে পারিনি বলে হৃদয়ে হাহাকার জেগে উঠত, সেই আরাধ্য নারীকে আমি প্রাণ ভরে দেখছি। আমি যা দেখছি তা কি আসলেই বাস্তব না আগের মতোই স্বপ্ন? আমি যার সামনে দাঁড়িয়ে আছি সে কি বাস্তব নাকি আগের সেই কল্পনা?
চোখের আড়াল হলেও তুমি যে আছো আমার মনের ভেতর প্রেমের প্রদীপ শিখা হয়ে। শাহজাদী সাহেবা কোথায় গিয়েছিলেন? আমরা খুঁজে খুঁজে পেরেশান হয়ে উঠেছি। আরে এক এক একটা ঘুরে দেখলাম, আর তোমাদের একটু ভয় দেখালাম। এমন ভয় আমাদের দেখাবেন না। আমাদের জন্য আপনার কোনো ক্ষতি হইলে আমাদের সবার গর্দান যাবে। আরে না, আমি থাকতে তোমাদের কিচ্ছু হবে না। সৃষ্টিকর্তা সকল সৃষ্টির মধ্যে তুমি ছিলে আমার কল্পনায়। তুমি আমার নিঃশ্বাসে, বিশ্বাসে, প্রেরণার আশ্বাসে মিশে আছো পবিত্রতায়। একজন শুদ্ধ পবিত্র মানুষ রূপে তোমাকে দেখার পর তোমাকে নিয়ে আমার যত সৃষ্টি সব ম্লান হয়ে গেছে। কি অদ্ভুত, বিস্ময়কর, আমাকে না দেখে আমার মূর্তি তুমি কি করে বানালে? তুমি কি প্রভুর কোনো দূত? তুমি বিধাতার অপূর্ব সৃষ্টি। বিধাতার হুকুমেই যেন তোমার অপরূপকে রূপ দিয়েছি। তোমাকে পাপ বলি হয়তো বেঁচে থাকা। ভাস্কর, আমার মাঝে তুমি প্রেমের তুফান জাগিয়েছ। তোমার মধ্যে আমি এমন ভাবে মিশে থাকব যেমন ভাবে বাতাস মিশে থাকে জীবনে। কোন শীতল বরস, একি বেহেস্তের বাতাস, নাকি আমার প্রেয়সীর আগমন? কে তুমি যুবক যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ? হে আল্লাহ, সূর্য যেন অস্ত না যায়, চাঁদ যেন আর উদিত না হয়, সময়ের চাকা যেন চিরদিনের জন্য থেমে যায়, আমার চোখের পলক যেন আর না পড়ে। হে শিল্পী, কি তোমার পরিচয়? এই অধমের নাম ফরহাদ। তুমি ফরহাদ?
তোমার প্রেম তৃষ্ণায় কাতর এক দাসী শিরি। শিরি, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত।
আমি সামান্য একজন ভাস্কর। ছোটবেলায় মা বাবা হারানোর পর থেকে আমি একাই এখানে থাকি। শিরি, আমার মনে হচ্ছে তুমি আমার মতো সাধারণ ঘরের কেউ না। আসলে তুমি কে? আমি আমি কোহিস্তানের শাহজাদি। শাহজাদি? এতদিন ছিলাম, এখন আর নেই। এখন শুধু তোমার হৃদয়ের রাজ্যের রানী। ফরহাদ, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবু এখনই যেতে হবে। আজই আমাদের প্রাসাদে ফিরতে হবে। শাহজাদি কই গেছে? নাই, মাথা ঠিক নাই, কি যে করি। এতগুলো প্রহরী থাকা সত্ত্বেও কি করে শাহজাদি সাহেবা নিরাপত্তা বেষ্টনীর বাইরে গেল? মালিক আলম এই সংবাদ জানতে পারলে আমাদের কারো ঘাড়ে মাথা থাকবে না। ওই তো শাহজাদি সাহেবা এসে পড়েছে। আপনার অনুপস্থিতিতে এতক্ষণ আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম। শুধু উদ্বিগ্ন না, গর্দান গেছিল। মালকাই আলমের নির্দেশ মোতাবেক আজই আমাদের প্রাসাদে ফেরার কথা। ওজির আজম, আমি অনুভব করছি রাজ্যের গোয়েন্দা বিভাগ অনেকটা দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া আমাদের সৈন্য সংখ্যাও বৃদ্ধি করা প্রয়োজন। পার্শ্ববর্তী রাজ্যের বাদশাহ শাহ মোহাম্মদ ইবনে খসরু উচ্চবিলাসী, যে কোনো মুহূর্তে আমাদের রাজ্যের ওপর বল প্রয়োগ করতে পারে। এ বিষয়টি মাথায় রেখে ব্যবস্থা নিন। অতি শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি মালকাই আলম। সিপাহশালার, যে ভাস্কর শাহজাদির মূর্তি বানিয়েছিল তাকে কি এখনো খুঁজে বের করতে পারেননি? আমরা রাজ্যের বিভিন্ন অঞ্চল খুঁজে বেড়াচ্ছি, অচিরেই তাকে খুঁজে বের করতে সক্ষম হব। আপনাকে ছেড়ে যে কটা দিন অবকাশে ছিলাম সে কটা দিন আপনার শূন্যতা বিরাজ করেছিল। সামান্য সে কটা দিনে আমিও যে হাঁপিয়ে উঠেছিলাম মা। তুমি মানুষ না অপ্সরা, নাকি বেহেস্তের কোনো হুর? আমি হুর, অপ্সরা কোনোটাই না। আমি শুধু তোমার, ফরহাদের শিরি। শিরি, আমিও তোমার, যদিও আমি এক সামান্য ভাস্কর আর তুমি শাহজাদি। তারপরও আমার সমস্ত অস্তিত্ব জুড়ে মিশে আছো তুমি শিরি। তোমাকে দেবার মতো কিছুই যে নেই আমার, এই প্রাণটা ছাড়া। প্রাণের চেয়ে তোমার ভালোবাসা যে আমার কাছে অনেক দামি। তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগছে না। আমার হাতুড়ি যদি রাজপ্রাসাদের ওই ভারী দেয়াল ভাঙতে পারত, তবে আমি তোমার কাছে ছুটে যেতাম শিরি। দূরে থাকলেও তুমি আজ আমার কাছে, আমার আত্মা হয়ে। এই প্রেমের কি পরিণতি তা একমাত্র তুমি জানেন। চিনি দিয়েছে এই প্রেম। ভেতরে কে আছো? বেরিয়ে এসো, নতুবা আমরা আক্রমণ চালাতে বাধ্য হব। বেরিয়ে এসো। আপনারা কারা? সে উত্তর পরে পাবে। আগে বলো, তুমি কি সেই ভাস্কর যে পার্শ্ববর্তী রাজ্যের এক সৌদাগরকে একটি মূর্তি উপহার দিয়েছিলে? জি। সিপাহী, ওকে বন্দী করো। মালকাই আলম, এই সেই ভাস্কর। মালকাই আলম, আমি কি জানতে পারি কেন আমাকে বন্দী করে এখানে আনা হয়েছে? তার আগে আমি জানতে চাই, তুমি কেন আমার কন্যা শাহজাদি শিরির মূর্তি বানিয়েছো?
মালকায় আলম, আমি শাহজাদির মূর্তি বানাইনি। খামোশ! তুমি কি জানো এই দরবারে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার শাস্তি কত নিষ্ঠুর, কত ভয়াবহ? আমি মিথ্যে বলিনি মালকায় আলম। তাহলে কি করে একজন সওদাগরকে শাহজাদির মূর্তি উপহার দিলে? হৃদয়ের চোখ দিয়ে যে মূর্তি আমি বানিয়েছি, সেই মূর্তি যদি আপনার কন্যা শাহজাদির মতো অবিকল হয়ে যায়, সে দোষ তো আমার নয়, সে দোষ তো পিতার। চুপ করো, ভেবেছ কবির মতো কাল্পনিক যুক্তি দিয়ে ক্ষমা পেয়ে যাবে? আল্লাহ ছাড়া এই ফরহাদ কারো কাছে ক্ষমা চাইবে না মালকায় আলম। এক ভাস্করের কল্পনা যদি বাস্তব হয়ে যায়, তাহলে সেই ভাস্করকে শাস্তি না দিয়ে তো পুরস্কৃত করা উচিত। সিপাহশালার, তাকে এমন পুরস্কার দিন যাতে আর কখনো শাহজাদির মূর্তি বানাতে না পারে। যো হুকুম। কি হয়েছে আপনার শাহজাদি সাহেবা? আমার মনে হচ্ছে ফরহাদের কোনো বিপদ হয়েছে। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে ওরা আমাকে এমন শাস্তি কেন দিল? কি বললে? শিরি তার ঘরে নেই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শিরি গেল কোথায়? তোমার হাতের এই অবস্থা? তোমার মূর্তি বানাবার শাস্তি? আমার মূর্তি বানানোর শাস্তি কে কে শাস্তি দিয়েছে? মালকায় আলম। মালকায় আলম? হ্যাঁ, তোমার আম্মি জান। খুব যন্ত্রণা করছে ফরহাদ। এতক্ষণ করছিল, তোমাকে দেখে অনেকটা কমে গেছে। তোমার দুহাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করো, দেখবে তোমার সব যন্ত্রণা শেষ হয়ে গেছে। রাজপ্রাসাদের ওই একগুঁয়েমি জীবন আমার আর ভালো লাগছে না। আমি আর ওখানে ফিরে যাব না। তোমাকে ছাড়া আর এক মুহূর্ত আমার ভালো লাগে না। তুমি পাশে আছো, এ কথা ভেবেই সারাটা পৃথিবী আমার কাছে স্বর্গ মনে হচ্ছে। এই স্বর্গেই সারাটা জীবন আমরা যেন পাশাপাশি থাকতে পারি। শুধু এ জীবনে নয়, এপারে ওপারেও যেন একসাথে থাকি। এক আত্মা,
এক প্রাণ হয়ে। যদি তোমাকে ভালোবেসে অনন্তকাল আমি কাঁদি, যদি তোমাকে ভালোবেসে অনন্তকাল আমি কাঁদি, আমি কাঁদব, আমি কাঁদব, আমি কাঁদব, আমি কাঁদব। সেই কান্নার নদী জলে তোমাকে নিয়ে ঘর বাঁধব, ঘর বাঁধব, ঘর বাঁধব, ঘর বাঁধব, ঘর বাঁধব। তুমি ভালোবেসে যেটুকু দিয়েছ আমায়, সেটুকু রাখার মতো এত বড় হৃদয় কোথায়, এত বড় হৃদয় কোথায়। যদি একদিন সুখ দিয়ে অনাদিকাল রাখো দুঃখে, আমি সইব, আমি সইব, সেই দুঃখেরই মরুচরে তোমাকে নিয়ে ঘর বাঁধব, ঘর বাঁধব, ঘর বাঁধব। আমাকে ভালোবেসে করেছ আমার, মন বলে বেঁচে রাখো মরে গিয়ে মরণের পার, মরে গিয়ে মরণের পার। যদি একদিন পাশে থেকে জানম জানম থাকো দূরে, যদি একদিন পাশে থেকে জনম জনম থাকো দূরে, আমি সইব, আমি সইব, সেই দূরের দেশে গিয়ে তোমাকে নিয়ে ঘর বাঁধব, ঘর বাঁধব, ঘর বাঁধব। যদি তোমাকে ভালোবেসে অনন্তকাল আমি কাঁদি, যদি তোমাকে ভালোবেসে অনন্তকাল আমি কাঁদি, আমি কাঁদব, আমি কাঁদব, আমি কাঁদব, আমি কাঁদব। সেই কান্নার নদী জলে তোমাকে নিয়ে ঘর বাঁধব, ঘর বাঁধব। মালেকে আলম, আশেপাশে সব এলাকা তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও শাহজাদের সন্ধান পাওয়া গেল না। সেপাও সালার, আমি কোনো অজুহাত শুনতে চাই না। সূর্য উদিত হবার পূর্বেই শাহজাদিকে মহলে উপস্থিত করা চাই, নইলে আমি আপনাদের সবার গর্দান নেব। মালেকায় আলম, বিভিন্ন স্থানে গুপ্তচর পাঠিয়েছি, ওরা কেউ এখনো ফেরেনি। গোস্তাকি মাফ করবেন, আমাকে আর একটা দিন সময় দিন। আপনার আরজি মঞ্জুর করা গেল। শুক্রিয়া মালেকে আলম, শুক্রিয়া। তোমার ভালোবাসার মূল্য আমি দেইনি সত্য,
কিন্তু শয়নে স্বপ্নে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমার স্বপ্নের রাজকুমার, আর আমি তোমার রাজকুমারী। ওগো প্রিয়তমা, চোখ মেলে তাকাও, দেখো কে এসেছে। লক্ষ কোটি ফুল থেকে একটি মাত্র গোলাপ আমি তোমার জন্য নিয়ে এসেছি। এই ফুলের গন্ধে জেগে উঠো, আমাকে ধন্য করো। সেই বারোটি বছর ধরে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, তুমি আমার স্বপ্নের রাজকুমারী, আমি তোমার রাজকুমার। তোমার প্রেমের মূল্য না দিয়ে আমি তোমাকে বারোটা বছর দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এই দাসীকে তুমি ক্ষমা করে বুকে টেনে নাও। পাপিয়া, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। প্রেম সাগরে কাতরাইতে কাতরাইতে আমি তোমাকে পেয়েছি। আমি চাই না রাজ সিংহাসন, চাই না রাজত্ব, চাই চাই শুধু তোমাকে। আপনারা পুরুষ মানুষ হয়ে গেছিলেন, এখন আবার মাইয়া মানুষ হলেন কেমনে? আপনি যেমনি মেয়ে হয়ে আবার পুরুষ হয়ে গেছেন, আমিও তেমনি। হায় আল্লাহ, আমি তো পুরুষে আছি, আপনার লাগে আমার মাথা ডায়াও লেগেছে। স্বপ্নে শুধু উল্টাপাল্টা দেখি, স্বপ্নে কি দেখছি জানেন? আপনি পুরুষ, আমি মাইয়া হয়ে গেছি, আর আমি দেখলাম আপনি আমার বেশ জড়াই ধরছেন। সংবাদটা সর্দারকে দিতে হয়। দেখেছিস আমার জঙ্গলে কত সুন্দর দুটা ফুল ফুটে আছে? সর্দার, ফুল নাহি, যুবক যুবতী। আরে মূর্খ, ওদের দুজনকে দেখে মনে হচ্ছে বেহেস্তি গোলাপ, নিষ্পাপ নিষ্কলুষ, কি নিশ্চিন্ত ভাবে ঘুমোচ্ছে। আমার মনে হয় ওরা দুজন দুশ্মনের ভয়ে লুকিয়ে আছে। সর্দার, আমি দুজনকে চিনবার পারছি, শাহজাদি শিরি আর যুবক ভাস্কর ফরহাদ। কি সুন্দর মহব্বত, পবিত্র বন্ধন। দেখ চক্ষু মেলিয়া দেখ, চন্দ্রের আলো ওদের দুজনকে কেমন সুন্দর আলো দিয়া রাখছে। সর্দার, সর্দার, রাজ শিবাইয়ের দল এদিকেই আসিতেছে, মনে হয় আমাদের উপর আক্রমণ করিবে। না রে বেটা,
রাজ সিপাহীরা মনে হয় ওদের দুজনকে খুঁজিতেছে। মগর ওরা যদি বেকসুর হয়ে থাকে তাহলে আমরা সবাই রাজ সিপাহীদের মোকাবেলা করবে, ওদের রক্ষা করবে। চল আমার সাথে। চলো সরকার। তোরা কোন হয়, কি চাস? আমরা শাহজাদি শিরি আর ভাস্কর ফরহাদকে খুঁজছি। মগর শিরি আর ফরহাদের অপরাধ কি? একজন সামান্য ভাস্কর হয়ে শাহজাদি শিরিকে ফরহাদ ভালোবাসে, এটাই তার অপরাধ। ভালোবাসা কোনো অপরাধ নয়। এই জঙ্গলি, থাকিস আধান একটা ঘাস কাটা মাংস। ন্যায় অন্যায়ের কি বুঝিস? আমাদের সর্দার কি অপমান! ভালোবাসার লাগিয়া আমার জীবন উৎসর্গ করিয়া গেলাম। শাহজাদি সাহেবা, গোস্তাকে মাফ করবেন শাহজাদি সাহেবা, ভাস্কর সহ আপনাকে গ্রেফতার করতে বাধ্য হলাম। বড় সাহস তোমার! আমার চাবুক ধরার দুঃসাহস তুমি কোথায় পেলে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সাহস অর্জন করতে হয় না, আপনা আপনি সাহস অর্জিত হয়ে যায়। মালকায় আলম আপনার মেয়ে হিসেবে নয়, এ রাজ্যের একজন প্রজা হিসেবে জানতে চাই ফরহাদের প্রতি এ ধরনের আচরণ কেন করা হচ্ছে। ও প্রজা থেকে রাজা হওয়ার স্বপ্ন দেখছে, কুটিরে থেকে প্রাসাদের স্বপ্ন দেখছে। শাহজাদিকে পাবার স্বপ্ন দেখে সে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। সুখের স্বপ্ন দেখা তো পাপ নয়, আমিও তাকে নিয়ে স্বপ্ন দেখছি। অন্যায় তো আমিও করেছি মালিকা আলম, তাছাড়া এই ফরহাদের কাছে আমি বারবার ছুটে গিয়েছি। ফরহাদ তো কখনো এই প্রাসাদে আসেনি, তাহলে কেন তার উপর আঘাত করা হবে? শাস্তি যদি দিতে হয় আমাকে শাস্তি দিন। এই নিন চাবুক, নিন, শাস্তি দিন আমাকে, তাহলে বুঝবো এ রাজ্যের রানী ন্যায় বিচারক। একজন সাধারণ প্রজা হিসেবে
আপনার কাছে ন্যায় বিচারই আশা করব মালিক আই আলম। আমাকে শাস্তি না দিয়ে আপনি যদি ফরহাদকে শাস্তি দেন তাহলে ভাববো এ রাজ্যের রানী একজন অন্যায়কারিণী। খামোশ! আর একটি কথা উচ্চারণ করবে না, এতিম বলে গর্দান নিলাম না। সিপাহ স্যার, ওকে আরো চাবুক মারুন, শেষ কায়া থাকতে এ রাজ্যে বাইরে ফেলে দিয়ে আসুন। আমি চান এসো না, আমি যাব না। মালিকা আলম, আমাদের দেহটুকু শুধু আলাদা করতে পারবেন, হৃদয় থেকে আলাদা করতে পারবেন না। ভুলে যেও না, তুমি হচ্ছ ভাবি মালিক আই আলম, কোহে আরমান রাজ্যের ভবিষ্যৎ রানী। একথা মাথায় রেখে তোমাকে পথ চলতে হবে। মনে রেখো, রাজকীয় নিয়মকানুন ভঙ্গ করলে, আমার একমাত্র কন্যা হিসেবে তোমাকে স্নেহ করলেও, রানী হিসেবে আমি কঠোর হতে বাধ্য হব। মনে রেখো, আমি একবার যা বলি তাই করি। এটাই কুহিস্তান রাজ্যের শেষ সীমানা, ওকে এখানে ফেলে দাও। পাখিটা উড়ে গেল। কিছুই বুঝতে পারলাম না, আজ একটা শিকারও পেলাম না। চল তো ওদিকটা গিয়ে দেখি, চলুন। কি তুমি, তোমার এই অবস্থা কে করেছে? দেখে তো মনে হচ্ছে কোন রাজ্যের রাজকুমার হবে। এই ধর, ওকে নিয়ে চল, ওকে বাঁচাতে হবে। ধর। জি আচ্ছা। এই মলম ওর জখমের জায়গাগুলোতে দিনে দুবার করে লাগিয়ে দেবেন। এর মধ্যে যে বড়িগুলো আছে একটা করে দিনে তিনবার খাওয়াবেন। জি আসি। আরেকটা কথা, ওর প্রতি একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। জি আচ্ছা। আমি এখন কোথায়? মতুন রাজ্যের রাজধানীতে। তুমি কে? কোহিস্তানের বাসিন্দা, সামান্য একজন ভাস্কর। ভাস্কর? জি, কিন্তু আপনি কে? বাদশের ছোট বোন রাজকুমারী মেহবুবা। তোমার এই অবস্থা হলো কি করে? একটি মূর্তি বানানোর অপরাধে। মূর্তি বানানোর অপরাধে? নিশ্চয়ই এই মূর্তিটিকে ঘিরে কোনো রহস্য রয়েছে। রহস্য নয়, স্বপ্ন। ওই মূর্তিটি আমার কল্পনা, আমার সাধনা। আবেগী শিল্পীর অমূল্য সম্পদ, তারপরও এই মুহূর্তে তোমার আবেগ প্রবণ হওয়াটি ঠিক নয়। বিষয়টি ভাইজানকে অবহিত করা প্রয়োজন। আসি। বান্দা হাজির জাহাপনা। জাহাপনা, মরুদ্যানের দমকা হাওয়ায় আন্দোলিত শত হুরপরি থেকে এই অপ্সরা রমণীকে নিয়ে এসেছি
এই রংমহলে আপনার মনোরঞ্জনের জন্য। জাহাপনা, আমার মনে হয় এই অপ্সরা দুনিয়ার সবচাইতে মন মাতানো অবাক করা রূপসী। আপনি তার নাচ দেখলেই বুঝবেন কত সুন্দর, শোভনীয় আর মন ভোলানো। আমি তার নাচ দেখতে মহা উৎসুক আর অধৈর্য।
মুরাদব বা মুলায়েজা হোশিয়ার সাবধান বাদশাহ শাহ মোহাম্মদ ইবনে খসরু শাহি দরবারে হাজির। বসুন। বলুন, কি আপনাদের ফরিয়াদ? হুজুর, বেশাতুন পাহাড়ের ওপারের জলাধারী আমাদের একমাত্র অবলম্বন। ওই বেশাতুন পাহাড় দিয়ে পানি আনা আমাদের পক্ষে দুঃসাধ্য। আলমপানা, আপনি যদি ওই পাহাড় কেটে একটা নহর তৈরির ব্যবস্থা করে দেন তাহলে আমরা বেঁচে যাই। বেশাতুন পাহাড় কেটে নহর তৈরি দুরূহ ব্যাপার, তবু আমি প্রস্তাবটি ভেবে দেখব। সবই আপনার দয়া হুজুর, সবই আপনার দয়া। উজিরে আজম, আলম্পনা, গতকাল শিকার থেকে ফেরার সময় পথের মধ্যে এক সওদাগরের বাড়িতে কিছুক্ষণ যাত্রা বিরতি করি। তার কাছে একটি মূর্তি দেখতে পাই। মূর্তিটি কোহে আরমান রাজ্যের শাহজাদের আদলে তৈরি, যা আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। গুস্তাকি মাফ করবেন আলম্পনা, এ যাবৎ অনেক স্বাধীন পয়গামি আপনি ফিরিয়ে দিয়েছেন। এবার একটা সিদ্ধান্ত নিয়ে নিন আলম্পনা। একটা কিছু সিদ্ধান্ত নেব বলেই ঘটনাটি আপনাদের অবহিত করলাম। আমার বোন রাজকুমারী মেহবুবার জন্মদিনে কোহে আরমান রাজ্যের রানীকে সপরিবারে দাওয়াত করব বলে সিদ্ধান্ত নিয়েছি। অতি উত্তম সিদ্ধান্ত আলম্পনা। পাথরে তৈরি শাহজাদি সিঁড়িকে দেখেছি, এবার রক্ত মাংসে তৈরি শাহজাদি সিঁড়িকে আমি খুব কাছ থেকে দেখতে চাই। শাহজাদি সাহেবা, আপনাকে এতটা ভেঙে পড়লে চলবে না। শাহজাদি সাহেবা, কখনো কখনো মেঘ এসে সূর্যকে আড়াল করে পৃথিবীকে সূর্যের আলো থেকে বঞ্চিত করে, কিন্তু সেটা হয় ক্ষণস্থায়ী। মেঘ কেটে গেলে সূর্যের আলোয় আবার পৃথিবী আলোকিত হয়ে উঠবে। পৃথিবী আর সূর্যের এই সম্পর্ক যেমন ইচ্ছে করলেও ভেঙে ফেলা যাবে না, ঠিক তেমনি শিরি ফরহাদের সম্পর্ককে কেউ কোনোদিন ভেঙে দিতে পারবে না, ভেঙে দিতে পারবে না। হ্যাঁ পাপিয়া, তুমি সত্যি বলছো, ওরা আমাদের প্রেমের মাঝে মেঘের মতোই ক্ষণস্থায়ী বাধা সৃষ্টি করছে। শত চেষ্টা করেও আমাদের প্রেমকে আলাদা করতে পারবে না, কোনোদিন না। না মিজান, আমি কোথাও যাব না। শিরি, মতুন রাজ্যের বাদশার পত্রবাহককে আমি বলেছি, বাদশার বোনের জন্মদিনে আমি সপরিবারে উপস্থিত থাকব, তাই আমার সাথে তোমাকে যেতেই হবে। এটা তোমার মায়ের নয়, এ রাজ্যের রানীর আদেশ। শাহজাদি সাহেবা, এভাবে ভেঙে পড়লে চলবে না। ফরহাদকে পাবার জন্যে আপনাকে কৌশলের আশ্রয় নিতে হবে। আল্লাহ জানে আমার ফরহাদ এখন কেমন আছে, কোথায় আছে।
আপনি? অনেকক্ষণ ধরেই বসে আছি। আপনি মহান, আমি আপনার কাছে শুধু কৃতজ্ঞই না, চিরঋণীও। ঋণী হওয়ার কিছু নেই, তোমাকে বন্ধু ভেবেই যা কিছু করেছি, অথচ তুমি আমাকে আপনি বলে দড়ি সরিয়ে দিচ্ছ। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেখানে স্বার্থ বলে কিছুই নেই। মেহবুবা, তুমি ওর কথাই বলেছিলে? হ্যাঁ ভাইজান। তুমি এখন কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না আলম্পনা, বাদশাহ হয়েও আপনি। অসুস্থ মানুষের সেবা যত্ন করা প্রতিটি মানুষেরই কর্তব্য। শুক্রিয়া। মেহবুবা, এবার আমাকে বিদায় দাও। অসম্ভব, আর কটা দিন পরেই আমার জন্মদিন। জন্মদিনের আগে তুমি কিছুতেই যেতে পারবে না ফরহাদ। বন্ধুত্বের দাবি নিয়ে আমি তোমার কাছে আমার একটা ইচ্ছা প্রকাশ করব, তুমি কি আমার ইচ্ছা পূরণ করবে? আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই তা পূরণ করব। তুমি তো ভাস্কর, আমার একটা মূর্তি বানিয়ে দেবে? কেন দেব না, অবশ্যই দেব। ফরহাদ, তুমি কার মূর্তি বানিয়েছো? কেন, তোমার? ভালো করে তাকিয়ে দেখো তো। মেহবুবা, আমি আসলে কেন যে এমন হয়ে গেল। ঠিক আছে, আমি তোমার আরেকটি মূর্তি বানিয়ে দেব। আমার মূর্তি বানানোর কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে কি করে বোঝাবো, তুমি ছাড়া আমি কিছুই বুঝি না। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। কুহে আরমান রাজ্যের রানীর কাফেলা আমাদের প্রাসাদের খুব কাছাকাছি। ওহে আরমানের মালকায় আলম আর শাহজাদি শিরি শাহি মহলে তশরিফ নিয়ে আসছেন। আহলান সাহলান, শুকরান। আপনার আগমনে আজ এ রাজ্যের বাদশাহ ও প্রজারা ধন্য। ধন্যবাদ। ও আমার একমাত্র কন্যা,
শাহজাদী শিরি। সুবহানাল্লাহ। উজিরে আজম, আলম্পনা, মালকায়ে কোহে আরমানকে শাহী মেহমান খানায় আর শাহজাদী সাহেবাকে রাজকুমারীর মেহমান খানায় নিয়ে যাবার ব্যবস্থা করুন। কেবল হেল সাব্বা খায়ের, ইন্তা খায়ের, সাব্বা খায়ের, এসু। রাজকুমারী, তুম বহুত খুবসুরত। তাহলে তুমি শাহজাদী শিরি, যার জন্য ফরহাদ পাগল? কি দেখছ অমন করে? তোমাকে। আমাকে? তোমার মায়াবী সুন্দর মুখ আমাকে পাগল করে দিয়েছে। আমি তোমাকে মতুন রাজ্যের রানী বানাতে চাই। আমার এমন লাগছে কেন? আমি ফরহাদের অস্তিত্ব অনুভব করছি। আমার মন কেন জানি বলছে ফরহাদ আমার আশেপাশেই আছে। আজ আমার এত ভালো লাগছে কেন? সবকিছুতে একটা পরিবর্তনের আভাস, মনও আনন্দে উৎপেলিত। শাহজাদী শিরি এই মহলে ফরহাদ যদি জানতে পারে তাহলে আমার ভালোবাসা ফরহাদকে শিরির চোখের আড়াল করতেই হবে। অমন করে কি ভাবছো ফরহাদ? ভাবছি না, অনুভব করছি। কি? মনে হচ্ছে এখানকার আলো বাতাসে আজ স্বর্গীয় শান্তি নেমে এসেছে। আমি তোমাকে এর চেয়ে আরো সুন্দর জায়গায় নিয়ে যাব, যেখানে স্বর্গীয় শান্তির প্লাবন এসে তোমার মন প্রাণ ভরিয়ে দেবে। দেখো কত সুন্দর জায়গা। এসো, এসো না। এটা আমাদের বাগান বাড়ি। এখানে তোমার অনেক বেশি ভালো লাগবে। মেহবুবা, রাজমহলে আমার ভালো লাগছিল, আমাকে ওখানে নিয়ে চলো। এসে যখন পড়েছো আজ থাকুই না, কালই আমার জন্মদিন, আমি এসে তোমাকে নিয়ে যাব। আসি। শোনো, যাকে ভেতরে রেখে এসেছি সে যেন পালিয়ে না যায়, তাকে আমি বন্দি করেছি। আমরা আপনার কাছে একটা ফরিয়াদ করি। কি বলুন? আমরা সবাই কোন রকম না খেয়ে দিন যাপন করছি, ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে, ঘরে ঘরে আমাদের হাহাকার লেগে যাচ্ছে। কেন রাজকুমারী সাহেবা? আমাদের মতো চাষাদের বেঁচে থাকার জন্য বৃষ্টির পানি একমাত্র ভরসা। তাই অনেক দিন যাবত বৃষ্টি না হয় আমাদের ক্ষেত খামার শুকিয়ে আছে,
পানির অভাবে চাষাবাদ হচ্ছে না, ফসলের অভাবে আমাদের অনেকে না খেয়ে মৃত্যুবরণ করেছে। যথাশীঘ্রই পানির ব্যবস্থা না করলে এ রাজ্যে দুর্ভিক্ষ লাগবে। রাজকুমারী সাহেবা, ওই পাহাড়ের ওপাশে যে বিরাট জলাধার আছে, সেই জলাধারের পানি আমরা কিছুতেই ব্যবহার করতে পারছি না, কারণ বাধা হচ্ছে ওই বেসাতন পাহাড়। পাহাড় বাধা হবে কেন? আপনারা সবাই মিলে যদি পাহাড় কাটতে শুরু করেন তাহলেই তো সমস্যা কেটে যায়। ওই পাহাড় কেটে পানি বের করা অসম্ভব। চেষ্টা করলে হয় না, এমন কাজ দুনিয়াতে নেই। আপনাদের সমস্যার কথা আমি বাদশাকে বলবো, আসি। আল্লাহ রহম করো। আজ মেহবুবার জন্মদিন, ওর তো আমাকে নিয়ে যাবার কথা, এখনো আসছে না কেন? কোথায় যাচ্ছ? রাজমহলে যাব। আজ রাজকুমারীর জন্মদিন, সেখানে অনেক নামি দামি লোকজন আসবে। পাশের রাজ্যের রানী ও শাহজাদী শিরি এসেছে। তোমার মতো মানুষ সেখানে যেতে পারবে না। শিরি, শিরি এসেছে, আমাকে রাজমহলে যেতেই হবে। রাজকুমারীর জন্মদিন শুভ হোক, শুভ হোক। রাজকুমারীর জন্মদিন শুভ হোক, শুভ হোক। রাজকুমারীর জন্মদিনে আপনাদের মনোরঞ্জনের জন্য শাহী রঙ্গশালায় নাচ গানের আয়োজন করা হয়েছে। তার আগে এই শুভ দিনে কোহে আরমানের মালকায় আলমের কাছে আমি একটি প্রস্তাব পেশ করতে চাই। বলুন, কি প্রস্তাব আপনার? আপনার কন্যা শাহজাদী শিরিকে এই রাজ্যের রানীর আসনে বসাতে চাই। মতুন রাজ্যের বাদশাহ শাহ মোহাম্মদ ইবনে খসরুর সাথে কোহে আরমানে শাহজাদী শিরির শাদি মোবারকের ইচ্ছা প্রকাশ। আপনার এ প্রস্তাব সাদরে গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। মারহাবা। ফরহাদ, সেই ভাস্কর অসুস্থ আজনবী? এ হতে পারে না বাদশাহ হুজুর, আপনি আপনার প্রস্তাব ফিরিয়ে নিন। খামোশ বেত্তবীজ, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার শাদি মোবারকে বাধা দিচ্ছ। মালেকায় আলম, বাদশাহকে দেয় আপনার কথা আপনি ফিরিয়ে নিন, শিরিকে ছাড়া আমি বাঁচবো না। মালেকায় আলম, চুপ করো বেয়াদব। আরেকটিবার যদি শিরির নাম উচ্চারণ করেছো তাহলে তোমার এই কণ্ঠ আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। স্তব্ধ করে দিন আমার কণ্ঠ, টুকরো টুকরো করে ফেলুন আমার সারা দেহ, তবু আমি পিছু হটব না, কারণ শিরি আমার জীবন, শিরি আমার মরণ। ফরহাদ, আর একটি কথা না বলে তুমি এখান থেকে চলে যাও, নয়তো এখানেই তোমার জীবন প্রদীপ আমি নিভিয়ে দেব। আমার জীবন নিলেও আমার মৃত্যু হবে না, কারণ আমার জীবন প্রদীপ শিরির বুকের মাঝে। ফরহাদ, শিরি, আমার বিশ্বাস ছিল আমি তোমাকে ফিরে পাবই। সিপাহী, ওই উন্মাদকে বন্দী করো। না, ছেড়ে দাও আমাদেরকে। শিরি, না, ফরহাদ, ফরহাদ।
আপনি কোনো চিন্তা করবেন না, কোহে আর মানে রানী একবার কথা দিলে সেটা আর ফেরত নেয় না। শুক্রিয়া মালকায় আলম, একটা অনুরোধ করব। বলুন। আমি চাচ্ছি আপনি শাহজাদিকে এখানেই রেখে যান। আপনি কি শিরিকে বসে আনতে পারবেন? কেন পারব না, আদর স্নেহ আর ভালোবাসা পেলে শিরির চিন্তা চেতনায় অবশ্যই পরিবর্তন আসবে। মতুন রাজ্যের ভবিষ্যৎ রানীকে বসে আনা অবশ্যই আপনার দায়িত্ব এবং কর্তব্য। তাহলে এখনই শিরির সাথে কথা বলতে হয়। আমি জান, এ কি বলছেন আপনি? শিরি, তুমি আমার একমাত্র আদরের কন্যা, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। তুমি যদি এখানে না থাকতে চাও তাহলে কাল আমার সাথেই চলে যেতে পারো। ফরহাদ তো এই মহলেই আছে, কোহে আর মানে ফিরে গিয়ে কি লাভ? আমাকে কৌশল অবলম্বন করতেই হবে। তুমি নির্দ্বিধায় তোমার মতামত দিতে পারো। আমি জান, আমি কোনো দিনই আপনার কথার অবাধ্য হইনি, আর আজও হব না। শেরি, বাদশাহ খসরুকে তুমি শাদী করবে কি করবে না, কোহিস্থান ফিরে গিয়েই তুমি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে, এটাই আমি আশা করছি। জি আম্মি জান। তাহলে কাল ভোরেই আমি কোহিস্থানের উদ্দেশ্যে যাত্রা করব। জি। শিরির সাথে কথা বলেছি এবং আমি নিজেও অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি। শাহজাদী শিরি কিছুদিনের জন্য মেহমান হয়ে আপনার রাজ্যে অবস্থান করবে। আপনার এই সিদ্ধান্তে আমি খুশি হয়েছি। শুধু খুশি হলেই চলবে না, এই সময়ের মধ্যে শিরির মনেরও পরিবর্তন ঘটাতে হবে। আলম্পনা, মালকায় আলমের যাবার সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। শুকরান। শুকরান। শিরির কাছ থেকে ফরহাদকে সহজে কি আলাদা করা যাবে? এদিকে শিরিকে পাবার জন্য ভাইজান মরিয়া হয়ে উঠেছে। ভাইজানের দ্বারা যে কোনো জঘন্য কাজ করা মোটেই অসম্ভব নয়। ভাইজান যদি ফরহাদের কোনো ক্ষতি করে বসে। উজিরে আজম, যেভাবে হোক শিরিকে বসে আনতেই হবে। জি আলম্পনা। এটা আমার ইজ্জতের সওয়াল, আর যদি না পারি তাহলে ফরহাদকে আমি হত্যা করব। না, এটা আমি হতে দেব না। কেন হতে দেবে না? প্রথম দেখাতে তুমি যেমন শিরিকে ভালোবেসে ফেলেছো, ঠিক তেমনি আমিও ফরহাদকে ভালোবেসে ফেলেছি। আমার ফরহাদকে যদি তুমি হত্যা করো তাহলে তোমার শিরিকে আমি হত্যা করব। অসম্ভব। অসম্ভব বলতে পৃথিবীতে কিচ্ছু নেই। প্রেমের জন্য মানুষ সিংহাসন ত্যাগ করতে পারে, ফরহাদকে পাবার জন্য আমি এমন কিছু করতে পারি যা তুমি চিন্তাও করতে পারবে না। তুমি ভুলে যেও না, আমি এই রাজ্যের বাদশা। ভাইজান, তুমিও ভুলে যেও না, আমি এই রাজ্যের রাজকুমারী। মেহবুবা। শক্তি দিয়ে ভাইজানকে মোকাবেলা করা যাবে না, বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে। ভাইজান, ভালোবাসা দিয়ে আমি যদি ফরহাদকে জয় করতে পারি তাহলে শিরিকে পাওয়া তোমার জন্য সময়ের ব্যাপার মাত্র, আর তুমি যদি শিরিকে জয় করতে পারো তাহলে ফরহাদকে পাওয়া আমার জন্য সময়ের ব্যাপার মাত্র। মেহবুবা, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না, এসো বোন। ফরহাদ, মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবন। একটি মেয়ের জন্য তুমি তোমার জীবনের পরোয়া করছো না? শিরির মায়া ত্যাগ না করলে ওরা তোমাকে মেরে ফেলবে। মৃত্যুকে আমি পরোয়া করি না, শিরির জন্য যদি মরতে হয় মরব। শিরিকে ছাড়া বেঁচে থাকা আমার কাছে অর্থহীন। আমি তোমাকে অনুরোধ করছি তুমি শিরিকে ভুলে যাও। মন যদি কাউকে ভোলাতে না পারে ভুলবো কি করে? শিরি হচ্ছে হৃদয় আর ফরহাদ তার স্পন্দন। অত্যাচারের পর অত্যাচারে তুমি উন্মাদ হয়ে গেছো। উন্মাদ বলো আর পাগল বলো, সবই আমার আমার শিরির জন্য। শিরি আর ফরহাদের ভালোবাসা দেখে আমার ভালোবাসা যেন হারিয়ে যেতে বসেছে। ফরহাদকে শিরির মতো ভালোবাসতে পারিনি, সে মন হয়তো বা খোদা আমাকে দেয়নি, কিন্তু
ফরহাদকে ছাড়া। শিরি, প্রকাশ্যে প্রস্তাব দেবার পর যদি তোমাকে শাদি করতে না পারি তাহলে আমার মান ইজ্জত কিছুই থাকবে না। কার মান ইজ্জত থাকলো আর কারটা চলে গেল সেটা তার ব্যাপার আলম্পনা। শিরি, তুমি ভেবে দেখো, আমি বাদশাহ আর তুমি শাহজাদি, ফরহাদের মতো একজন সামান্য মানুষকে। সামান্য মানুষ তো সবাই সমান, কেউ আমির কেউ গরিব, মানুষে মানুষে কোনো ব্যবধান আছে? আছে। নেই। শিরি, রাজপ্রাসাদে জন্ম নিয়ে রাজকীয় নিয়ম ভঙ্গ করে তুমি কিভাবে ফরহাদকে পেতে চাও? ভালোবাসার কাছে শাহী নিয়ম কানুন খুবই মামুলি ব্যাপার, তাছাড়া আমি যে নিয়ম কানুন মেনে চলি তা হলো আল্লাহর দেওয়া নিয়ম কানুন। তুমি আবেগে অন্ধ হয়ে গেছো শিরি, আবেগ কেটে গেলে তোমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আলম্পনা, চাঁদ থেকে যেমন আলো আলাদা করা যায় না, ঠিক তেমনি শিরি ফরহাদকেও আলাদা করা যাবে না, কারণ ফরহাদ আমার চাঁদ আর আমি তার আলো। চাঁদ আছে বলেই আলো আছে, আর শিরি আছে বলেই ফরহাদ আছে। শিরি, তুমি যাকে চাঁদ ভাবছো আমি সেই চাঁদকে চিরদিনের মতো ঢেকে দেব। পারবেন না লম্পনা, আমার চাঁদ আলো দেবেই। তোমার স্বপ্ন এই চার দেয়ালের ভেতরে বন্দি থাকবে যতক্ষণ না তুমি আমার আলোয় আলোকিত হবে। বাদশা, ঘরের দরজা তুমি বন্ধ করে দিলেও মনের দরজা তুমি বন্ধ করতে পারবে না। হে আল্লাহ, যত শাস্তি তুমি আমাকে দাও না কেন, আমার কাছে প্রেমই জিন্দেগি, প্রেমই বান্দেগি, প্রেমই ইবাদত। হে পরওয়ারদিগার, আমরা একজন আরেকজনকে ভালোবেসেছি, কোনো পাপ তো করিনি। হে সৃষ্টিকর্তা, প্রেম ভালোবাসা তো তোমারই সৃষ্টি, পূত পবিত্র। অপরাধী মোরা,
রাজ্যের সবাই জানে শিরিকে আমি শাদি করব, যদি না হয় তাহলে রাজ্যের প্রজাদের আমি মুখ দেখাবো কি করে? শিরি ফরহাদ দুজনে মিলে যে আচরণ শুরু করেছে তাতে আমার মান ইজ্জত কিছুই থাকবে না। উন্মাদরা এ ধরনের আচরণই করে আলম্পনা, ওরা একজন আরেকজনকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? কঠিন, কারণ শিরিকে পাওয়ার জন্য ফরহাদ জীবন দিতে প্রস্তুত। তার বড় একটা উপায় বের করতে হবে, কূট বুদ্ধির আশ্রয় নিতে হবে। আলম্পনা, ফরহাদকে এমন একটা পরীক্ষার মুখোমুখি ফেলতে হবে যেটা ফরহাদ কেন কোনো মানুষের পক্ষেই তা সম্ভব নয়। তাহলে তাই করুন। আমাকে একটু ভাববার সময় দিন আলম্পনা। মঞ্জুর, আপনি ভাবুন, আর এই সময়ের মধ্যে আমি শেষ চেষ্টা হিসেবে ফরহাদের সাথে আলাপ করে দেখি। ফরহাদকে আমার সামনে হাজির করুন। ফরহাদ, শিরিকে ভুলে যেতে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। হীরা, জহরত, মণি, মুক্তা, যত খুশি চাও। শিরির ভালোবাসা ছাড়া পৃথিবীর কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আল্লাহ মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছে, ভালোবাসার মাঝে আল্লাহকে পাওয়া যায়। আপনি আমাকে যত প্রস্তাবই দিন না কেন, উত্তরে আমি বলবো না, না, না। কিছুতেই তুমি হ্যাঁ বলবে না? শুধু শিরিকে পাবার শর্তে আপনি যা কিছু বলবেন আমি না বলবো না। ঠিক আছে,
আমি সেই ব্যবস্থাই করছি যাতে প্রমাণ হবে শিরি ফরাদের ভালোবাসা কতটুকু সত্য। আলম্পনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, নিশ্চয়ই আপনার মনঃপুত হবে। কি বুদ্ধি বয়ান করুন। একটা চৌবাচ্চায় দুধ আর পানি মিশিয়ে দেওয়া হবে, আর ফরহাদকে বলা হবে এই দুধ আর পানি আলাদা করতে। এই পরীক্ষায় জয়ী হলে শিরি ফরহাদের হয়ে যাবে, ফরহাদ বিনা বাক্যে রাজি হবে, কিন্তু সে পরীক্ষায় জয়ী হবে না, কারণ দুধ আর পানি মেশানোর পর কখনো আলাদা হয় না। সে বাধ্য হয়ে শিরির জীবন থেকে সরে যাবে, শিরি হয়ে যাবে আপনার, আপনি জয়ী হবেন। আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না, উত্তম প্রস্তাব আপনার, আপনি ব্যবস্থা গ্রহণ করুন। এই চৌবাচ্চার মধ্যে সম পরিমাণ দুধ ও পানি মেশানো হয়েছে, তুমি যদি দুধ ও পানিকে আলাদা করতে পারো তাহলে শিরিকে আমি তোমার হাতে তুলে দেব, নয়তো শিরি হবে আমার। হায় আল্লাহ, এটা কি করে সম্ভব? এবার আমি তোমাকে আর কোনো পরীক্ষা ফেলবো না, কেননা জাদু দিয়ে তুমি আবার পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে। ফরহাদ, শিরিকে পাবার আরেকটা সুযোগ তোমাকে দিচ্ছি। আমার রাজ্যে দক্ষিণে ওই বেশাতন পাহাড়ের পাদদেশের প্রজারা যাতে পানি পায়, সেই জন্য তুমি বেশাতন পাহাড় কেটে একটি নহর তৈরি করে দেবে, আর ওই নহর দিয়ে পাহাড়ের অপর পাশ থেকে যদি পানি এনে আমার রাজ্যে প্রবাহিত করতে পারো তবেই তুমি শিরিকে পাবে। শিরিকে পাবার জন্য আপনি আমাকে যা বলবেন আমি না করব না। ফরহাদ, তাহলে এই মুহূর্তে তোমাকে বেশাতুন পাহাড়ে চলে যেতে হবে। না না, এ কি করে সম্ভব? Oh, my God.
না শিরি, চোখের জল নয়, তোমার মুখের একটু হাসি আমাকে অনুপ্রেরণা দেবে। না না না, আমি আমি তোমাকে যেতে দেব না। তুমি বিদায় না দিলে আমি যেতে পারবো না, সে শক্তি আমার নেই। তোমার দোয়া ভালোবাসা দিয়ে আমাকে বিদায় দাও শিরি। শিরি, আমি জানি এ কাজে কামিয়াব হওয়া কঠিন দুঃসাধ্য, তবুও যেতে হবে। কিন্তু কিন্তু আল্লাহর প্রতি যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এও বিশ্বাস রেখো, এ দ্বন্দ্বের যিনি সৃষ্টি করেছেন তিনি সমাধান দেবে। আমাকে হাসি মুখে বিদায় দাও শিরি, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। মতন রাজ্যের সকল প্রজাদের জানানো যাইতেছে যে কুহে আরমান রাজ্যের ভাস্কর ফরহাদ বেশাতন পাহাড় কেটে মতন রাজ্যে পানি আনতে পারলে মতন রাজ্যের ভবিষ্যৎ রানী শাহজাদি শিরিকে ফরহাদের হাতে তুলে দেয়া হবে। যদি এই দিওয়ানা আশিক ফরহাদকে কোনো প্রজা সাহায্য করে তাহলে তাকে রাজদ্রোহী হিসাবে গণ্য করা হবে এবং রাজদণ্ড দেয়া হবে, কানুন মোতাবেক তাকে কতল করা হইবে, কতল করা হইবে, কতল করা হইবে। আর যদি শাহী এলান অমান্য করে কোনো প্রজা ফরহাদকে গোপনে প্রকাশ্যে কিংবা অন্য কোনোভাবে সাহায্য করে আর সেই সংবাদ শাহী দরবারে যে পৌঁছে দেবে তাকে 10,000 দিনার ইনাম দেওয়া হবে। হোশিয়ার, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোনো কথা হলো? লোকটা একাই বেশাতন পাহাড় কাটা সাহস করলো, পাগলে কি না করতে পারে। তুই ঠিকই বলেছিস, লোকটা পাগল ছাড়া আর কি। পাগল তবে বদ্ধ পাগল নয়, প্রেম পাগল। ওদের পাগলামির অনেক উদাহরণ পৃথিবীতে আছে। Thank you.
এই পাগল কি করছো? শিরিকে পাওয়ার জন্য তুমি এই পাহাড় কেটে পানি আনবে? আসলেই তুমি মহাপ্রেমী। ওর কাজ ওকে করতে দে, পাগল কোথাকার। দাঁড়ান, আমি পাগল নই, আমি আমার ভালোবাসার জোরে এই পাহাড় কাটতে শুরু করেছি। জেনে রাখুন, মানুষ পারে না এমন কোনো কাজ দুনিয়াতে নেই। এই পাহাড় কেটে যদি সফল হই, তাহলে আমি পাব শিরিকে, আর তোমরা পাবে অফুরন্ত পানি আর নতুন জীবন। সত্যি পাগল। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও। আমরা হাজার হাজার মানুষ মিলে যে সাহস করতে পারিনি, ফরহাদ একাই সেই সাহস করলো। এই পাহাড় কেটে সে নহর তৈরি করবে। ওই আরামায়েশি বাদশাহ আমাদেরকে কিছুই দিতে পারেনি, শুধু শোষণ করেছে। সুযোগ পেয়ে ফরহাদকেও মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ফরহাদ তার অন্ধ ভালোবাসায় পাহাড় কেটে যাচ্ছে। ও তো জানে না এই পাহাড় কাটা কোনোদিন শেষ হবার নয়। জেনেও এ কাজ করে যাবে। পাহাড় কাটতে কাটতে ওর জীবন চলে যাবে, তবু সে থামবে না। আমার মন বলছে ফরহাদ নিশ্চয়ই উত্তীর্ণ হবে। তাই যেন হয়। Shiri.
এসে বিধির বয়স হবে বন্ধু যত, তোমার আমার প্রেমের বয়স হয় যেন গো তত। আমারে আগে খেও তুমি তারে খেও পরে, যদি একই সাথে আসি দুজন তোমার মাটির ঘরে। চাই না বিধি আমরা নরকেতে যাব, সেই নরকে দুজন যদি দুজনাকে পাব। কাছে আছি কাছে রব মরিয়া, মাটি আমারে আগে খেও তুমি তারে খেও পরে, যদি একই সাথে আসি দুজন তোমার মাটির ঘরে। মাটি আমারে আগে খেও তুমি তারে খেও পরে, যদি একই সাথে ধরিয়া মাটির তলে প্রেম করিব, মাটির বেশ ধরিয়া, মাটির বেশ ধরিয়া। আল্লাহ, আমার ফরহাদকে তুমি শক্তি দাও, ওকে তুমি সাহায্য করো। মেহবুবা, আমার একটা অনুরোধ তুমি রাখবে? বলো। মহলের বাইরে যাবার সব পথই আমার বন্ধ, ফরহাদ কেমন আছে কি করছে জানি না, তুমি যদি। আমি কাঁদি, ফরহাদকে দেখে এসে ওর অবস্থা তোমাকে জানাবো। তোমার মেহরবানি। আল্লাহ, আমাকে দুঃসাধ্য এই কাজ করার আরো শক্তি দাও, আমাকে শক্তি দাও।
মেহবুবা, আমার ফরহাদ কেমন আছে? আমার মন বলছে ফরহাদ কামিয়াব হবে। সত্যি বলছো আমার ফরহাদ কামিয়াব হবে? হ্যাঁ শাহজাদি, আলহামদুলিল্লাহ। আমি তো কেটেই যাচ্ছি, কবে শেষ হবে? আমি পানির কাজ পর্যন্ত যেতে পারবো তো? ভাইজান, অনেকদিন তো হয়ে গেল, ওই পাগলের খবর কি কিছু জানেন? পাগল আর কি করবে, হয়তো পাগলামি করছে, একবার পাগলটাকে দেখে আসা দরকার। হ্যাঁ চলেন যাই। হ্যাঁ যাওয়া যায়। শিরি, 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 প্রেমের নতুন ইতিহাস রচিত হচ্ছে। বেচারা পাহাড় কাটছে তো কাটছেই, এটা বাদশাহ ইবনে খসরুর কূটনৈতিক চাল, কৌশল করে ফরহাদকে আটকে দিয়েছে যাতে শাহজাদী শিরি বাদশাহ হুজুরের হয়ে যায়। ফরহাদ কি একটু বুঝতে পারেনি? প্রেম ভালোবাসা এমনই, সব অসাধ্যকে সাধন করতে চায়। শিরি, 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 গোস্তাকি মা পালাম পোনা, ফরহাদের পানি আনা এখন সময়ের ব্যাপার মাত্র। না না না, আমি কিছুতেই তা হতে দেব না, কিছুতেই না। ফরহাদ পানি নিয়ে আসলে আমি শিরিকে পাবো না। শিরিকে পাবার একটাই পথ, আর তা হলো ফরহাদকে হত্যা করা। আরে তোমরা কোনো খবর রাখো, আর কিছুদিনের মধ্যে ফরহাদ বেশাতন পাহাড় কেটে পানি নিয়ে আসবে। কি বলছো, এ তো অন্য জগতের খেলা মনে হচ্ছে। যে জগতেরই হোক, আমরা চাই ফরহাদ কামিয়াব হোক। স্রষ্টার কৃপালাভ ছাড়া ফরহাদের আর কোনো গতি নেই। আসুন আমরা তার জন্য মুনাজাত করি। আল্লাহ,
আমি ফরহাদের মৃত্যু দেখতে চাই। এই বিষ মাখাতির ফরহাদের বুকে বিদ্ধ করে তার মৃত্যু নিশ্চিত করবে। যে হুকুম জাহাপনা। আপা হুজুর, এই নরাধম, তোর ওই পাপিষ্ট মুখে আব্বা হুজুর উচ্চারণ করে আর পাপ করিস না। আমার রাজ্যের সকল প্রজা আমাকে দিলওয়ালে বাদশা বলে সম্মান করত, ভালোবাসত। আর তুই ধর্মে পিতৃহত্যা মহাপাপ জেনেও সিংহাসনের লোভে আমাকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ করে হত্যা করে সিংহাসনে আরোহণ করেছিস। ওরে নরাধম, তোর উপর আমার অভিশাপের লানত বর্ষিত হোক। আমাকে হত্যা করেছিস সত্য, কিন্তু আমার আত্মা রাজমহলের চারপাশে ঘুরে ফিরে অবলোকন করে তোর কীর্তিকলাপ। প্রজাদের কষ্ট দেখে আমিও কষ্ট পাই, আর আজ বেশি কষ্ট অনুভব করছি শিরি ফরাদের পবিত্র প্রেমের মাঝে তুই বাধা হয়ে যে অমার্জনীয় অপরাধ করেছিস তার জন্যে। আরে নরাধম, যারা আক্কেলের ফয়সলা করে না তারা বেকুব, তাই সময় থাকতে নিজের পাপ মোচনের জন্য তওবা কর, তা না হলে তোর উপর আল্লাহর গজব পড়বে। সৃষ্টিকর্তা স্বয়ং ভালোবেসে সৃষ্টি করেছিলেন আদম হাওয়াকে, তাই বলছি শিরি ফরহাদের ভালোবাসা যদি সৃষ্টির রহস্যই হয়ে থাকে তবে ফরহাদ সফল হবে। কোনোভাবেই শিরি ফরহাদের মিলনকে বাধাগ্রস্ত করতে পারবি না। আমি ফরহাদের মৃত্যুদণ্ড দিয়েছি, এখন লাশের অপেক্ষা মাত্র। তুই জানিস না মৃত্যু বিধানকারীর ইচ্ছের বিরুদ্ধে কারো মৃত্যু ঘটে না। আব্বা হুজুর, আল্লাহর ইশারা ব্যতীত গাছের পাতাও নড়ে না। আমার বিশ্বাস, বেশাতুন পাহাড় কেটে পানি না আনা পর্যন্ত ফরহাদের মৃত্যু হবে না। শিরি, শিরি, এখন খতম শিরি, আমার আমার ভাইজান, তুমি ফরহাদকে হত্যা করেছো, তুমি ফরহাদের হত্যাকারী, তোমাকে আমি বাঁচতে দেব না। বল হয় তুই আমাকে, আচ্ছা হুজুর খুন 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 হুজুর খুন। হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, সে আগুনকে তুমি ফুলের বাগান বানিয়ে তাকে রক্ষা করেছ। তুমি ইউনুস নবীকে
মাছের পেট থেকে বাঁচিয়েছ, মহাপ্লাবন থেকে তুমি নূহ আলাইহিস সালামের জীবন রক্ষা করেছ। তোমার ক্ষমতা অনন্ত অসীম, সে অসীম ক্ষমতার কাছে আমি ফরহাদের জীবন ভিক্ষা চাইছি। হে পরোয়ারদিগার, তুমি আমার ফরিয়াদ কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন। খোদা প্রেমেরই শক্তি দাও এই মনে, ও খোদা, ও খোদা প্রেমেরই শক্তি দাও এই মনে। প্রেমালি প্রেমিলাম প্রেমী যে তোমারই নাম, প্রেমালি প্রেমিলাম প্রেমী যে তোমারই নাম, প্রেমী যে পাকরাম এই মনে। প্রেমিসা প্রেম মুসা ইব্রাহিম মোহাম্মদ, প্রেমিসা প্রেম মুসা ইব্রাহিম মোহাম্মদ। প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ, প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ। আমার মোনাজাত প্রেম, আমার যায় নামাজ প্রেম, আমার ইবাদত। প্রেম আমার প্রার্থনা প্রেম, আমার মোনাজাত প্রেম, আমার যায় নামাজ প্রেম, আমার ইবাদত। প্রেমেরই কারণে এই জান হোক না যাত, প্রেমেরই কারণে জান হোক না যাক। প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ, প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ। আর ফরহাদের এই যে প্রেম তোমারই দান, ও মালিক ও দয়াল কর গো মেহেরবান। শিরি আর ফরহাদের এই যে প্রেম তোমারই দান, ও মালিক ও দয়াল কর গো মেহেরবান। দাও মহান দুজনে মিলনের সুখ সাত, দাও মহান দুজনে মিলনের সুখ সাত। প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ, প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ। ও খোদা, ও খোদা প্রেমেরই শক্তি দাও এই মনে, ও খোদা, ও খোদা প্রেমেরই শক্তি দাও এই মনে। প্রেমালি প্রেমিলাম প্রেমী যে তোমারই নাম, প্রেমালি প্রেমিলাম প্রেমী যে তোমারই নাম, প্রেমী যে পাকরাম এই মনে। প্রেমিসা প্রেম মুসা ইব্রাহিম মোহাম্মদ, প্রেমিসা প্রেম মুসা ইব্রাহিম মোহাম্মদ। প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ, প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ। প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ, প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ, প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ, প্রেমাদম প্রেম হওয়া প্রেম শিরি আর ফরহাদ। ইয়া গাফুরুর রহিম, আমি পানি পেয়ে গেছি শিরি, আমি পানি পেয়ে গেছি। ঠাকুর
আমি পানি পেয়ে গেছি। পানি পেয়েছি, ইয়া আল্লাহ, ফরহাদের মনের আশা তুমি পূর্ণ করে দাও আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, শিরি বেঁচে থাকতে ফরহাদ মরতে পারে না, এ আমি বিশ্বাস করি না। মরণ যদি হয় শিরি ফরহাদের একসাথে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله يا رسول الله، بسم الله وعلى ملة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا الله আমাকে ফরহাদের কাছে পৌঁছাবার শক্তি দাও আল্লাহ। তুমি আমাকে সাহায্য করো আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো আল্লাহ। শিরি, মাটি দিয়ে যেন সৃষ্টি, মরণ যদি হয় প্রেমেরই হবে জয়, একই সাথে নেব মোরা মরণের স্বাদ। হে আল্লাহ, আমার জীবনে একটি পুণ্য যদি করে থাকি
যদি একটি বারও তোমাকে আল্লাহ বলে ডেকে থাকি, তাহলে তার বিনিময়ে তুমি ফরহাদের মুক্তি আমাকে দেখতে দাও, দেখতে দাও। আমাকে তুমি ফরহাদের কাছে নিয়ে যাও আল্লাহ, আমাকে তুমি ফরহাদের কাছে নিয়ে যাও। হে জাল্লে জালালু, তুমি তোমার জালওয়া দেখিয়ে দাও, দেখিয়ে দাও তোমার জালওয়া, দেখিয়ে দাও। আমাকে নিয়ে যাও আল্লাহ, আমাকে নিয়ে যাও, নিয়ে যাও, আমাকে নিয়ে যাও।